শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে জানাবো যে সাকুলেন্ট বা অন্যান্য প্ল্যান্টে, যে কোনো প্ল্যান্টের চারপাশ খুঁড়ে দিলে বা খুঁচিয়ে দিলে আসলে গাছের কী কী উপকারিতা হয়, মানে গাছ কী কী মানে প্রবলেম থেকে বেঁচে যায় এবং কী হয়, মানে ইফেক্টটা কী, ভালো উপকারিতাটা কী, সেটা আমি জানাবো। তো এটা আমার অনেক বয়স্ক একটা সাকুলেন্ট, দেখতে পাচ্ছেন অনেক শিকড় টিকড় ছড়ে গেছে বট গাছের মতো। এটার কাণ্ডগুলো আমি অনেক সময় কেটে ফেলি, যে হলুদ পাতা দেখছেন না, নিচের দিকে হলুদ পাতা দেখে কিন্তু অনেকে ভয় পায়। হ্যাঁ, হলুদ পাতা না হচ্ছে বয়স্ক পাতা, বয়স্ক পাতা বয়স হলে সেটা পড়ে ঝরে যাবে আর উপরে গায়ে নতুন পাতা গজা যাবে, এটা হচ্ছে গাছের সঠিক বৈশিষ্ট্য। এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, যদি বয়স্ক পাতাটা শুকাতে শুরু করে মানে চুপসে যায় এবং হচ্ছে হলুদে পড়ে যায়, সমস্যা নেই। তবে টসটসে মোটা হয়ে ফুলে যায়, যদি ফুলে ফুলে ঝরতে থাকে তাহলে ওভার ওয়াটারিং, মানে হচ্ছে সাকুলেন্টে বেশি পানি দেওয়ার ক্ষেত্রে ফলে এটা হয়ে থাকে। তো সাকুলেন্টে বেশি পানি দেওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে, কেন পানি কম দিতে হবে, এরকম ভিডিও আমি দিয়েছি, দেখে নেবেন। তো গাছের চারপাশ খুঁড়ে দিলে কী হয়, যে অনেকদিন পর অনেকদিন ধরে পানি দিতে দিতে কী হয়, আপনার গাছের মাটিটা চেপে যায়। চেপে গেলে নতুন শিকড় ছড়ানো বা যে পুরানো শিকড়গুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে অনেক বয়স্ক হয়ে যায়, সে মাত্রায় কিন্তু সে খাবার শোষণ করতে পারে না, তখন কিন্তু তার অসুবিধা হয় অনেক, এবং মাটি চেপে যাওয়ার কারণে নতুন শিকড়ও বের হতে পারে না। তো আমাদেরকে কী করতে হবে, চারপাশটা খুঁচিয়ে দিতে হবে। খুঁচিয়ে দিলে অনেকগুলো উপকার, যেমন আপনার হচ্ছে রুট রট প্রবলেম যেটা, সেটা থেকে আপনার সাকুলেন্ট প্লান্ট যে কোনো প্লান্ট বেঁচে যাবে। যে কোনো প্লান্ট যদি প্লান্টের চারপাশ যদি খুঁচিয়ে দেন, দেখবেন যে গাছটা নতুনভাবে গ্রো শুরু করছে। তো এই জন্য আমরা খুঁচিয়ে দিব, কীভাবে আমি খুঁচিয়ে দিচ্ছি, একদম গাছের গোড়ার দিকে, মানে সয়েল খুঁচাবেন না, একটু মানে টব চারপাশটা খুঁচাবেন। এই চারপাশে খুঁচাতে গিয়ে কিন্তু যেগুলো শিকড় আছে সেগুলো কেটে যাবে, নতুন করে আবার সেইগুলো সেসব জায়গায় আপনার শিকড় পৌঁছাবে। দেখেন আমার মাটিটা কত শক্ত হয়ে গেছে। তো এখন আমি খুঁচিয়ে দিচ্ছি এই কারণে যে এটাতে আবার মানে মাটিটা নরম হবে, নরম মাটিতে আবার নতুন শিকড় গজাবে এবং এই গ্রোটা আবার শুরু হবে এই সাকুলেন্টের। সাকুলেন্টের যে কোনো প্লান্টে আপনি মাটি খুঁচিয়ে দিবেন, ভালো উপকার পাবেন। আপনার দেখা যায় অনেক সময় যে হ্যাঁ গাছপালা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সারও দিচ্ছেন কিন্তু গ্রো করছে না। গ্রো না করার কারণ হচ্ছে আপনার একটা মাটি চেপে যাওয়া, বসে যাওয়া বা হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানান না কেন, মাটি অনেক সময় অনেক দিন ধরে খুঁচিয়ে না দিলে কিন্তু বসে যায়, চেপে যায়, মানে একটার সাথে আর একটা সকল ম্যাটেরিয়াল অ্যাডজাস্ট হয়ে যায়, একদম অ্যাডজাস্ট। তো সেটাকে একটু আলাদা করতে হয়, অক্সিজেন চলাচলের ব্যবস্থা করে দিতে হয়, তাহলে আপনার সাকুলেন্টটা কী হবে যে হচ্ছে আবার নতুন করে গ্রো শুরু করবে আর হচ্ছে অক্সিজেন পাবে, নতুন করে শিকড় ছড়াবে এবং পুরনো শিকড়গুলো কেটে যাবে, নতুন করে যখন শিকড় ছড়াবে নতুন করেই গ্রো শুরু হবে। তো দেখেন যে আমি এই পাশটা খুঁচিয়ে দিলাম আর ভিতরের পাশটা খুঁচালাম না, কারণ এটাকে আমার সাকুলেন্টটাকে উঠানো লাগবে, উঠাতে গিয়ে অনেক পাতা ঝরে যেতে পারে, তাই এটাকে আর খুঁচাচ্ছি না। তো এভাবে আপনারা অনেকদিন সাকুলেন্ট বাঁচিয়ে রাখতে পারবেন। সব রকম আপনাদের যত্ন নিতে হবে, যত্ন সম্পর্কে জানতে হবে, তাহলে আপনাদের সব সাকুলেন্ট দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে বেঁচে থাকবে। এই নরম মাটির ওপর আমি আবার এই চারাগুলো দিয়ে দিচ্ছি। এই সাকুলেন্টের পাতা পড়লেই চারা হয়ে যায়, মানে হচ্ছে পরিপুষ্ট পাতাগুলো পড়লেই চারা হয়ে যায়, এটাকে আলাদা করে যত্ন লওয়া লাগে না বেশি। তো এখন খুঁচিয়ে দিলাম, এখন আমার কাজ হচ্ছে খুঁচিয়ে দেওয়ার সাথে সাথে পানি দিবেন না, একদিন দুই দিন পানি দিবেন না, হালকা হালকা আর্দ্রতা থাকা অবস্থা খুঁচিয়ে দিবেন সয়েল, তারপর তখন আপনারা গাছটাকে রেখে দিবেন, তারপরে তখন দুই তিন দিন পরে পানি দিবেন। আর হ্যাঁ, খুঁচিয়ে দেওয়াটা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে করবেন না, দেড় মাস দুই মাস পর পর করবেন, মানে সাকুলেন্টার আবার নতুন শিকড়কে কাজে লাগাতে হবে, মানে সার নতুন শিকড় বের হয়ে তো আবার পুষ্টি শোষণ করবে, তারপর তখন আবার কাটলেন, সমস্যা নেই।